তোমরা যারা জেনপাস ইউজি দু হাজার তেইশ এবং এনএম জিএনএম দু হাজার তেইশে এক্সাম দিতে চলেছো তোমাদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা রিজনিং প্র্যাকটিসের থ্রি আলোচনা করবো এর আগে দুটো প্র্যাকটিসের আলোচনা করা হয়েছে যারা ভিডিওগুলো নি অবশ্যই এই ভিডিওটা শেষে ভিজিট করে দেখে নেবে সেই ভিডিওগুলো তো আজকের ভিডিওর মাধ্যমে রিজনিং প্র্যাকটিসের থ্রি গুরুত্বপূর্ণ কতগুলো কোশ্চেন যেগুলো তোমাদের জেএনএম নার্সিং এবং জেনপাস ইউজি নার্সিং প্যামেটির পরীক্ষা কমন আসতে পারে প্রিভিয়াসের এমন কমন এসে সেরকমই কতগুলো কমনযোগ্য প্রশ্ন শর্ট ট্রিকের সাথে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই প্রত্যেকটা আছে রিকোয়েস্ট ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর যত রকম ভিডিও সবার সঙ্গে শেয়ার করো আর তোমাদের যারা প্রথম চ্যানেলে ভিডিও দিয়েছে তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকনটা অন করা করে যাতে যাদের নোটিফিকেশান মাধ্যমে রেগুলার সমস্ত ধরনের নার্সিং প্যারামেডিকেল ইঞ্জিনিয়ার সমস্ত আপডেটগুলো আমার চ্যানেল থেকে ইজিলি পেয়ে যেতে পারো আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমাদের কোচিং এর অ্যাপ এস ডাব্লুজি একাডেমি অফিসিয়াল অলরেডি কিন্তু স্টোরে অ্যাভেলেবেল তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু ট্যাপ করে ডাউনলোড করে নিতে পারো সেখানে কিন্তু তোমরা ফ্রি প্র্যাকটিস সেট মক টেস্ট এমনকি স্টাডি মেটেরিয়াল বিভিন্ন কিন্তু আমার অ্যাপের মাধ্যমে ফ্রিতে পেতে পারো আর পেড কোর্সে যারা জয়ন হতে চাও জয়েন হতে পারো পেড কোর্সের কিছু বলতে পারি আমাদের জেনপাস ইউজি কোর্সের জন্য সেখানে তোমার সব সাবজেক্টের পৃথক সাবজেক্টের পৃথিবী স্যার পড়ানো পৃথিবীত সব সাবজেক্টগুলো পড়ানো হয় ডেলি ক্লাস হয় মাত্র সাড়ে চারশো টাকা কোর্স ফিজ রাখা হয়েছে এবং যারা এনএম জিনম কোর্সে নার্সিংয়ে কোচিং নিতে চাও প্রিপারেশন নিতে চাও ভালো স্কোর করতে চাও তাদের জন্য কোর্স অ্যাভেলেবেল আছে সেখানেও মাত্র তিনশো টাকা পার দিয়ে তোমরা কোর্সে হতে পারো এর সেখানেও সব সাবজেক্ট ডিফার্ট ডিফার্ট স্যার আছেন সেখানে প্রতিদিন কিন্তু সপ্তাহে সাত দিনই ক্লাস হয় এবং উইকলি মক টেস্ট এবং কিন্তু অনেক রকম ফ্যাসিলিটি আছে তাই যারা অ্যাডমিশন নিতে চাও নিচে তো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো বেশ সমস্ত ভিডিওটা শুরু করা যায় তো তোমার স্ক্রিন দেখে নাও যে তোমাদের ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে তো তোমাদের ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া আছে এখানে এখানে একটা সিরিজ দেওয়া আছে নাম্বার সিরিজ নাম্বার সিরিজ যে কোশ্চেন দেওয়া আছে যে দেখতে পাচ্ছি তোমরা সিক্স সিক্সটি ফোর থ্রি থার্টি টু তারপর থ্রি ফোরটি তাহলে আমি এখানে হাফ করতে পারছিলাম বাট তারপরটা কী করে করবো বুঝতে পারছি না তো সেজন্য আমাকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছি এইটা যদি আমি সিক্স সিক্সটি ফোর বাই থ্রি যদি টু করি তাহলে আমি পেয়ে যাচ্ছি থ্রি থ্রি টু তার সাথে যদি আমি অ্যাডিশান এইট করি তাহলে আমি কিন্তু পেয়ে যাচ্ছি থ্রি ফোরটি তাহলে সেকেন্ড ডেটটা কী করে পাচ্ছি হাফ ডিভাইড বাই টু করে আর তার সাথে কী করে পাচ্ছি আমি প্লাস এইট করে তারপরে দেখো একশো তিনশো চল্লিশের হাফ কি করে পাচ্ছি আমি ডিভাইড বাই টু করে তাহলে একশো সত্তরের সাথে কী হবে প্লাস যেটা এইট হবে প্লাস এইট করলে আমি কত পাবো একশো আঠাত্তর তাহলে আমার সেক্ষেত্রে একশো আটাত্তরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার তাহলে এখানে লিখে দিলে কী হবে এখানে হয়েছে ফার্স্ট ফার্স্ট কী করবো আমরা ফার্স্ট করছি ডিভাইড বাই থ্রি ফার্স্ট ডিভাইড বাই সরি ডিভাইড বাই টু অ্যান্ড দেন দেন কী করছি আমরা অ্যাডিশান অ্যাড এইট এইট হচ্ছে আমার এখানে এক্সাক্ট ফর্মুলা সিরিজের এটা হচ্ছে সরি লেটার নাম্বার সিরিজের সিরিজ মেনলি দুধ হয় লেটার সিরিজ নাম্বার সিরিজ নেক্সট কোশ্চেন কি আছে দেখা যায় তাহলে ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি ওয়ান সেভেন্টি এইট ইজিলি হয়ে গেল এরপরে কী কোয়েশ্চেন আছে এটা একটা দেওয়া আছে যে এখানে এটা কমপ্লিশন করতে হবে এখানে তোমার সিরিজে সিরিজের কিছুটা সিরিজেরই দেওয়া আছে ধর নাও তো এখানে জিজ্ঞাসা যেখানে দেওয়া আছে সেটা আমি কী করে বের করবো তার আমাকে সবসময় যেন এই জিনিসগুলো আমি প্রিভিয়াস প্র্যাকটিসেও দেখিয়ে এসেছি যে বাকি যেহেতু দেওয়া সাপোজ নাম্বারিং করলাম ওয়ান টু আর এটা থ্রি নাম্বারিং করে নিচ্ছি তো এখানে ওয়ান আর টুতে কীভাবে আমি এই যে এই তিনটা থেকে এই তিনটা থেকে কী করে আমি এইটা পাচ্ছি ঠিক আছে সেটা আমাকে দেখতে হবে এটাও সেভাবে দেখবো তারপরে এই সিমিলারলি তিন নম্বর দেখবো তাহলে আমি এখানে এক নম্বর করছি বারো আঠেরো তিরিশ ছয় কী করে কী পেতে পারি দেখো আমি এই জিনিসটা করে দেখাচ্ছি এখানে যদি বারো প্লাস আঠেরো প্লাস তিরিশ যদি আমি করি তাহলে কত হচ্ছে টোটাল তত টোটাল কত হবে বারো আঠেরো কত হবে তিরিশ তিরিশ ষাট তা ষাট থেকে কত কী করলে আমি ছয় পেয়েতে পারি ষাট থেকে যদি আমি ডিভাইড বাই দশ করি ষাট ডিভাইড বাই দশ যদি আমি করি তাহলে কিন্তু আমি ইজিলি ছয় পেয়ে যাচ্ছি ষাট ডিভাইড বাই দশ ঠিক আছে এখানে এক নম্বরটা মিলে গেলো এক নম্বরটা মিলে গেলো দু নম্বরটা দেখি দু নম্বরটা ষোলো প্লাস টোয়েন্টি ফোর প্লাস ফোরটি যদি আমি করি কত হবে এটা এটা যেমন আমি পেলাম কত পেলাম সিক্সটি পেলাম এটা দেখা যাক এটা সিক্সটি পেয়েছিলাম এর কত হচ্ছে ষোলো আর চব্বিশে কত হয় চল্লিশ চল্লিশ চল্লিশে আশি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আশি পাচ্ছি আমি আশি ডিভাইড বাই যদি আমি এখানে কত করি এখানে আশি ডিভাইড বাই যদি আমি দশ করি তাহলে কিন্তু আমি আট পেয়ে যাই তাহলে এটাও পেয়ে গেলাম এটাও গেলাম দুটোই মিলে গেলো এটাও মিলে গেলো তিন নম্বরটা সেম হয়েতে হবে তাই তিন নম্বরটা তিন ডাক দিচ্ছি বা এখানে সিমিলারলি লিখতে পারো সিমিলারলি সিমিলারলি তিন নম্বরটা কী হবে সিমিলারলি তিন নম্বরটা ফর্টি ফাইভ প্লাস এইটিন প্লাস টোয়েন্টি সেভেন তাহলে ফর্টি ফাইভ প্লাস এইটিন প্লাস টোয়েন্টি সেভেন যদি করি আমি সেক্ষেত্রে আমি পাই নাইনটি ঠিক আছে এটা নাইনটি পাই তা নাইনটি ডিভাইড যদি আমি টেন করি তাহলে এখানে কত পাবো নাইন তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে নাইন কিন্তু অ্যান্সার তাহলে অপশন এখানে সিটা আছে তাহলে জিজ্ঞাসীন জায়গায় আমি কত বসবে নাইন বসবে তাহলে এখানে অপশান সি নাইন কারেক্ট কারণ কত ইজিলি পেয়ে গেলাম এভাবে তোমাকে লজিকটা বের করতে হবে যে কী করে আমি এই জিজ্ঞাসিন পজিশানটা পেতে পারি তার প্রিভিয়াসগুলো তো ওয়ান টু নামি করলাম ওয়ান টু তো আমি দেখে নিলাম এইভাবে আমি পেতে পারি এরপর আসছে এইটা দেখো এইটা একটা নাম্বার সিজে দেওয়া আছে একের নয় একের তিন তারপরে এক তারপরে কী হবে মাঝে একটা ডিজিট মাঝের ডিজিট দেওয়া মানে সেখানে কমপ্লেক্স হয়েছে অনেকে করতে পারে না বাট এখানে ইজি ফরমেশনে গেছে এটা হচ্ছে দেখাচ্ছি একের নয় থেকে আমি কী করছি যদি আমি ইন্টু থ্রি করি তাহলে কিন্তু আমি একের থ্রি পেয়ে গেলাম মানে এটা কিন্তু দু নম্বরটা পেয়ে গেলাম আর এটা এক নম্বর এবার দু নম্বর থেকে দেখি একের তিনের সঙ্গে যদি আমি তিন গুণ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি এক এটাও কিন্তু আমি তিন নম্বরটা পেয়ে গেলাম এই যে তিন নম্বরটা তাহলে কী করব প্রত্যেক সঙ্গে তিন গুণ করছি এই যে তিন গুণ করে যাচ্ছি তাহলে একটা সাথে আমি যদি তিন গুণ করি তাহলে কত পাবো তিন তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার এটা হচ্ছে আমার অ্যান্সার যেটা চার নম্বর এই জিজ্ঞাসী বসবে তাহলে এখানে আমি তিনটা বসলে হবে তারপরটা নিই তারপর তিনের সাথে তিন কনফার্মেশনের জন্য নাইন তাহলে এটাও মিলে গেলো এটা হচ্ছে তোমার পাঁচ নম্বর এটা পাঁচ নম্বর আর এটা চার নম্বর কত ইজিলি পেয়ে নাইনটাও মিলে গেলো তাহলে এখানে অপশান বিটার জন্য থ্রিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার ইজিলি পেয়ে গেলাম আমি তো এটা হচ্ছে সিরিজ কমপ্লিট করেন এবার হচ্ছে এক্সপ্লোর আর ডিসকোভার এখানে এটা তোমার এক ধরনের অ্যানালজি দেওয়া আছে এক্সপ্লোর আর ডিসকোভারের মধ্যে সম্পর্ক যদি কীরকম সম্পর্কের ভিত্তিতে আমি বাকিগুলোর মধ্যে কারেক্টটা পেতে পারি ঠিক আছে এক ধরনের অ্যানালজি তাহলে এক্সপ্লোর কী করে এক্সপ্লোরের ফাংশনটা হচ্ছে যে ওয়ান আমি লিখেছি রিজনটা ওয়ান এক্সপ্লোর ওয়ান এক্সপ্লোরস টু ডিসকোভার মানে আমরা এক্সপ্লোর করে কিছু ডিসকোভার করি বা এক্সপ্লোর করি কিছুর জন্য কিছু ডিসকোভার করার জন্য এই লজিকে আমাকে এগোতে হবে তাহলে সেক্ষেত্রে কি হবে রাইট প্রিন্ট স্লিপ ওয়েক রিড স্কিম এগুলো এক একটা কি বলবো এই যে স্লিপ ওয়েক যদি বলি এটা একটা অপোজিট মিনিং হয়ে যাচ্ছে রাইট প্রিন্টের সাথে লেখার পরে প্রিন্টের পেপার আসছে তারপরে রিডের সাথে স্কিম এটা একটা অন্য জিনিস চলে আসছে তাই সেক্ষেত্রে আমার রিসার্চ আর লান তাহলে রিসার্চ আর লানটা কী হতে পারে হতে পারে কারণ কারণ আমি যদি ওয়ান যদি রিসার্চ করি এখানে লিখে দিচ্ছি লজিকটা ওয়ান সিমিলারলি ওয়ান

রিসার্চ করে তো কিছু শিখতে পারি তাই না তার জন্য কেন অপশন বিটা হবে কারেক্ট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার ভেরি ইজিলি বেরিয়ে গেল ঠিক আছে এর অ্যানালজি প্রচুর কোশ্চেন থাকে এটা একটা আছে সিরিজের এটা হচ্ছে লেটার সিরিজ লেটার সিরিজে এর থেকে যে পর্যন্ত হয় সেটা কিছু ফর্মেশন থাকে সেগুলো প্রিভিয়াস ভিডিওতে দেখিয়ে দিয়েছি এ থেকে যে পর্যন্ত মানে একটা ফর্মেশনের ফর্মুলাতে লিখতে হয় তার নাম্বার মনে রাখতে হয় তাহলে কিন্তু ভেরি ইজি হয়ে যায় সিরিজে এগুলো কিন্তু আমি মানে প্রিভিয়াস ভিডিও দেখেছি বা কোচিংয়ে যেখানে পড়াই সেখানেও দেখানো হয়েছে কিন্তু পরীক্ষায় তোমাদের ভীষণ কাজে লাগে কম্পিটিভ এক্সামে তাহলে এখানে এটা দেখো এস সি ডি টি ই এফ ইউ জিএইচ তারপর কীভাবে মাঝে এখানে জিজ্ঞাসা হবে আমরা প্রত্যেক সবসময় দেখি যে ফার্স্ট এর সাথে হয় বাট হবে এস এর পর এস টি ভি তারপরে ইজিলি করে নেওয়া যাবে ঠিক আছে ভি বাট যদি আমরা এইটা দেখি এই দূরে এফ জি এইচ তাহলে আই জে কে এল তাহলে আমি এই এই অর্ডারে যাচ্ছি সি ডি ই এফ জি এইচ তারপর তারপরে কে এল জি এইচ এর পর জে তাহলে আই যদি কোনটা আছে আই যদি আই জেদি সরি অপশানটা এখানে দেওয়া হয়নি আই জে আর কোনটা ইউ এর পর ভি তাহলে আই জে এখানে অপশান বসানো হয়নি ভি আই জে তাহলে জে কারেক্ট অ্যান্সার হবে তাহলে অ্যান্সার এখানে ডিটা হচ্ছে কারেক্ট ভি আই জে যেহেতু এখানে সি ডি করে বললাম আর ভিটা কিসের জন্য এলাম এসে এরপর এস টি ইউ ভি ডাব্লু পরপর প্লাস ওয়ান প্লাস ওয়ান করে গেছে এখানে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান আর এখানে ভি যদি আমার পাই আমি এখানে ভিটা যদি পাই তার সঙ্গে আবার প্লাস ওয়ান করে ডাব্লু আর বাকিগুলো সি পর পরপর গেছে এখানে এখানে পরপর গেছে এখানে পরপর গেছে তাহলে এখানে ভিআই যেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আই যে কত ইজিলি হয়ে গেলো এটা হচ্ছে আমাদের লেটার সিরিজ নেক্সট কোশ্চেন কি আছে ফাইন দ্য নাম্বার অফ ট্রায়েঙ্গেল এটা কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এক অনেকটি শর্ট ফর্মুলা আমি কিন্তু আমার কোচিংয়ে প্রতিটা জিনিসের প্রতিটা যেগুলো ট্রাইঙ্গেল বের করানো লাইন বের করানো কতগুলো বাজে সেগুলো বের করানো সমস্ত কিছু কিন্তু মানে দুটো লেকচারের মাধ্যমে দেখি যেখানে আমি সিম্পল মেথড দেখিয়েছি সিম্পল মেথড করতে পারে সেখানে কিন্তু দুমিল লেগে যাবে সিম্পিল মেথডে আর যদি কেউ এই শর্ট ঠিকটা সেটার হয় বাট ফর্মুলাকেও অনেক সময় অ্যাভয়েড করতে বলি কারণ ফর্মুলার বিভিন্ন ধরনের ট্রায়েঙ্গেল বের করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফর্মুলা হয় আবার একটা ফর্মুলা চাই যেখানে এখানে কতগুলো ট্রাঙ্গেলও তার থেকে একটা ওয়ান স্টেপ যদি বেড়ে যায় সেক্ষেত্রে ফর্মুলা চেঞ্জ হয়ে যায় তাই সেক্ষেত্রে ফর্মুলাও সব ক্ষেত্রে একই রকম হয় না কিছু ক্ষেত্রে আলাদা হয় বাট এটার ক্ষেত্রে এটা খুব কমন মানে এটা কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটাই এসে যায় তো এখানে ট্রাঙ্গেলে বের আমি ইজিলি কেউ তো করতে পারবে না এইটা এইটা এটা গুনবে তারপর এটা পারবে না এরকম করে ভুল হয়ে যায় এটার জন্য কিছু ফর্মুলা আছে আমাকে দেখতে হবে এম খুঁজে বার করতে হবে দেন আমি ফর্মুলা করে দেখাতে পারবো বাট এই ধরনের ক্ষেত্রে আমাকে ফর্মুলাটা আমি দেখে নিচ্ছি ডান সাইডে যেটা তোমাদের মনে রাখা খুবই জরুরি কিন্তু এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ ম্যাক্সিমাম কম্পিটিভ এক্সামে কিন্তু এটা কিন্তু আসে ফর্মুলা হচ্ছে টু স্কোয়ার মাইনাস ফাইভ এটা হচ্ছে তোমাদের ফর্মুলা ঠিক আছে টু এন স্কোয়ার মাইনাস ফাইভ এটা হচ্ছে ফর্মুলা আমার এবারে আমি দেখবো যেখানে কটা দেখতে পাচ্ছি এক দুই তিন চার তাহলে আমি এখানে চারটা পেলাম এখানে এক দুই তিন চার এদিকেও সেম কিন্তু তুমি চারটা পেলাম এদিকে দেখি এক দুই তিন চার তার ট্রাইনিং যখন পাচ্ছি সব দিকেই চারটা করেই পাচ্ছি তাহলে আমার এখানে ট্রাঙ্গেল বের করতে খুব ইজি তাহলে এনটা আমি এখানে পেয়ে গেলাম ফোর তাহলে ফর্মুলা অনুযায়ী কী পাবো ফর্মুলা অনুযায়ী ইজিলি ফর্মুলা ইউজ কী হবে এনটা টু এন স্কোয়ার তাহলে টু ইন্টু ফোর স্কোয়ার এখানে ফোর স্কোয়ার মাইনাস ফাইভ কত ইজিলি হয়ে যাবে আর যারা সিম্পল ক্যালকুকেশন আমি দেখিয়েছিলাম সেখানে করতে দু থেকে তিন মিনিট সাধারণ মেয়েদের তো অনেক চার পাঁচ মিনিটও সময় লেগে পারে সে কিন্তু পরীক্ষা তোমাদের লেস দেন ওয়ান মিনিটের মধ্যে করার টেন্ডেন্সি রাখতে হয় তাই এই ধরনের ফর্মুলাগুলো শিখে রাখা জরুরি আমি কিন্তু শিখিয়েছি পরে ভিডিও দরকার আপলোড করতে দেবো এই চ্যাপ্টারটার জন্য শুধুমাত্র ঠিক আছে কম্পিটিশন অফ ফিগার তো এখানে কি হবে টু ইন্টু টু চার চারে ষোলো ঠিক আছে মাইনাস পাঁচ তাহলে বত্রিশ মাইনাস পাঁচ মানে সাতাশ তাহলে কত ইজিলি টোয়েন্টি সেভেন এই ফর্মুলা যারা জানেন তারা কিন্তু ইজিলি কোনোভাবেই বের করতে পারবে না তাই এখানে অপশান ডিটা আমার কারেক্ট অ্যান্সার কত ইজিলি বেরিয়ে গেল আমাদের টোয়েন্টি সেভেনটা এখন ট্রায়েঙ্গেল আছে এমনি গিয়ে গুনে গুনে করে তার অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু ইজিলি বেরোনো সম্ভব নয় তো এরকম ধরনের পরবর্তী ভিডিওতেও কিন্তু আমি ট্রায়েঙ্গেল বের কোনো সিস্টেমগুলো শিখিয়ে দেবো আরও অনেক ফর্মুলার মাধ্যমে ঠিক আছে এটাও কিন্তু আরেকটা ফর্মুলা হয় সেটাতেও অ্যান্সার সেমই বেরোবে বাট আমি সেটা এখনও দেখাচ্ছি না পরবর্তী ভিডিওতে আমি আরও ওয়ান স্টেপ বাড়িয়ে পর বা কমিয়ে পর আমি দেখাবো নেক্সট কী আছে এটা হচ্ছে তোমাদের ডাইসের অঙ্ক ঠিক আছে ডাইসের অঙ্ক কী করে পেতে হবে ডাইসের ক্ষেত্রে দুটো জিনিস কাজ করে একটা হচ্ছে অ্যাডজাসেন অ্যাডজাসেন একটা হচ্ছে অপোজিট এই দুটো জিনিস কাজ করে ঠিক আছে সেগুলো নিয়ে আমি পরবর্তী বিভিন্ন প্রিভিয়াস ভিডিওগুলো যারা নি দেখবে সেখানে কিন্তু আমি অনেক কিছু দেখি যে ডাইস সংক্রান্ত এইখানে দেখছি অ্যাডজাসন বলতে আমরা কি জানি এই যে পাশাপাশি অ্যাডজাসন বলতে আমরা পাশাপাশি বলে থাকি পাশাপাশি বা কোন আগুন পাশাপাশি বিপরীত অপোজিট মানে বিপরীত এই সিম্পল জিনিসটা সকলে আশা করি জানো তো অ্যাডজাস্টেন বলতে আমরা এই যে অরেঞ্জ ব্লু এগুলোকে অ্যাডজাস্ট ঠিক আছে আর অপোজিট বলতে যেটা দেখতেন তো সাপোজ এটাই হতো এই অলোর সাথে এটা এটা অপোজিট ঠিক আছে তো এখানে কী বলেছে ইলো তাহলে আমি এখানে দেখব যে আমার ইওলোর অপোজিটে কে আছে জানতে চেয়েছে তাহলে ইওলোর অপোজিট আমি কী করে বের করবো এখানে স চারটা ফিগার দেওয়া আছে একটা একই একই ডাইসেরই বিভিন্ন ধরনের ফিগার কিন্তু ডেপোজিশন দেওয়া আছে এর এমন নয় যে চারটা ডাইস আলাদা বা চারটা লুড়োর ছক্কা আলাদা কিন্তু মোটেই নয় একটা লুড়োর ছক্কারই বিভিন্ন প্রান্তের ছবি এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তা আমি ইয়লোর অপোজিটে কী করে বের করবো কারণ প্রত্যেকের একদম বুঝতে পারছি না না তো কী করে বের করবো তার জন্য আমি লিখবো যে অ্যাডজাসেন অফ ইয়লো অ্যাডজাসেন্ট মানে ইয়েলোর পাশে কোনগুলো আছে সেগুলো আমি বের করে নিতে চেষ্টা করবো অ্যাডজাসেন্ট অফ ইয়েলো কত ইজিলি ব্যাপারটা হয়ে যাবে দেখো ইয়েলো অ্যাডজাসেনে কে কে আছে কিন্তু ব্লু দেখতে পাচ্ছি অরেঞ্জ দেখতে পাচ্ছি তাহলে ব্লু অরেঞ্জ এক নম্বর ফিগারে দু নম্বর ফিগারে ইলোই নেই এটা আমি করছি না চেষ্টা করে দেখছিও না তিন নম্বর ফিগারে ব্লু আর রেড আছে তাহলে ব্লু অলরেডি বসিয়ে নিয়েছি তাহলে রেডটা বসালাম আর চার নম্বর ফিগারে কী আছে রেড অলরেডি বসিয়ে নিয়েছি ইয়েলো অ্যাডজাস্টেনে রোজ আছে দেখো অ্যাডজাস্টেন্ট মানে পাশাপাশি তার রোজ আছে তাহলে এখানে ইউলো কি ব্লু অরেঞ্জ রেড রোজ তাহলে এরা কিন্তু অপোজিটে কোনোভাবে হতে পারে না ঠিক আছে তাহলে ইউলোর অপোজিটে কি হতে পারে এখানে অপশানে দেখি ব্লু তো হতে পারে না ঠিক আছে অ্যাডজাস্টেন্টে আছে কেন চেয়েছে অপোজিট আমার কাছে রোজ অ্যাডজাস্টেনটা বেরিয়ে গেছে তাহলে অপোজিট হতে পারে না রেডও হতে পারে না তাহলে হতে কে পারে ভায়োলেট তাহলে ইউলোর অপোজিটে শুধুমাত্র কি হতে পারে অপশান এ ভায়োলেট কত ইজিলি হয়ে গেল পেয়ে গেলাম আমি এভাবে কিন্তু এটা যে লুডোর ছক্কা একদম শর্ট ট্রিক লুডোর ছক্কার অঙ্কে বা ডাইস অঙ্কে তোমাদের মানে বিভিন্ন ধরনেরভাবে হয় কিন্তু বিভিন্ন ট্রিক আমি অলরেডি দেখিয়েছি বিবেশ ভিডিওতে পরবর্তীতে আমি কিন্তু ট্রিক দেখাবো ঠিক আছে এরপরে কী আছে কলেজ স্টুডেন্ট হসপিটাল এটা খুব ইজি দেওয়া আছে কারণ কলেজ কী থাকে কলেজে স্টুডেন্ট থাকে তাহলে হসপিটালে কি থাকে হসপিটাল পেশেন্ট থাকবে তাহলে অপশেন দিয়ে ভেরি ইজিলি পেয়ে গেলাম পেশেন্ট এটা অ্যানালজি সিম্পল টাইপের খুব দিয়ে দিয়েছে একটা ঠিক আছে নেক্সট কী আছে এইটা দিয়ে আছে ম্যাথমেটিক্যাল অপারেশন আর ম্যাথামাল অপারেশন কী জানি আমরা সব সময়ের জন্য বদমাস রুল বদমাস বলতে বিওডি অনেকে জানো বা মেইনলি যে বলতে হয় আমি সেটা ভিবি ও ডি এম এ এস এই রুল ধরে সব সময় জন্য ম্যাথের অপারসন বাট এটা তো তাহলে ম্যাথ হয়ে গেল তোমাদের রিজনং দিয়ে লাভটা কি হবে তাই না এখানে কিছু একটা একটু চেঞ্জেস আসে যেখানে সাইনে চেঞ্জ করে দিয়ে দেয় বলছে এখানে কোন সাইনগুলো ইন্টারচেঞ্জ করলে আমি এই ছয়টার সাথে মানে লেফট হ্যান্ড এল এইচ এস টু আর এইচ এস হবে এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস সরি এল এইচ এস টু আর হবে এনে কোনটা ফরক হলো এইটা 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 তাহলে সবগুলো বসে দেখতে হবে তাহলে আমি দেখি চোদ্দোর সাথে এখানে ডিভাইড বাই আর মাইনাস চেঞ্জ করবো চোদ্দো এক নম্বরটা আমি দেখছি এটা ঠিক আছে চোদ্দো প্লাস বারো ইন্টু আঠেরো ভাজিদেরও চেঞ্জ হবে ঠিক আছে এখানে ভাজিদের জায়গায় মাইনাস বসে হবে কেন এখানে বলে দেওয়া আছে আমি এক নম্বরটা বসে দেখছি সরি তারপরে আঠেরো আঠেরোর জায়গায় আমি কী করবো এখানে মাইনাস করবো ছয় মাইনাসের জায়গায় আমি ডিভাইড বাই করবো বারো ইকোয়ালস টু সিক্স তাহলে দেখি এখানে দেখা যাক কী হয় ভাগের কাজ আগে করতে হয় সব সময়ের জন্য তাহলে চোদ্দো প্লাস বারো ইন্টু আঠেরো মাইনাসে কী করে এখানে মাইনাস মাইনাস প্লাস প্লাস টু হয়ে যাবে কিন্তু সিক্স তাহলে কিন্তু কী করে পজিটিভে বেরিয়ে যাচ্ছে তাহলে কিন্তু চোদ্দ বারোই কত হয় অনেক বেশি অনেক বেশি আসবে তাহলে এটা কিন্তু হচ্ছে না এবার অপশন বিটা দেখি অপশন বি যদি মিলে যায় তখন কিন্তু আমি আর বাকিগুলো দেখব না এটা সবসময় রিজনিং মাথা রাখবে যদি অপশন এতে কার্যাক্ট অ্যান্সের বেরিয়ে যায় আমি বাকিগুলো ট্রাই করবো না অপশন বিতে যদি কার্যক বেরিয়ে যায় তখন বাকিগুলো ট্রাই করবো না সবসময় যেখানে অ্যান্সার পেয়ে যাও বাকি অপশন আমি টাই করবো আমাকে কিন্তু টাইম বাঁচিয়ে চেয়ে এক্সাম দিতে হবে সেটা তোমাদের পাস হোক জিএনএম হোক এস এস সিএচএসএল হোক এস জিডি হোক তোমাদের এম হোক যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক ঠিক আছে কিন্তু সবসময়ের জন্য এই মাস স্মার্ট ট্রিকটা ফলো করবো আমরা তাহলে এখানে দেখি দ্বিতীয়টা ফর্টিন প্লাস টুয়েলভ ঠিক আছে এখানে আমি কী করবো ডিভাইড বাই ইন্টু ইন্টারচেঞ্জ করবো তাহলে প্লাস টুয়েলভই করলাম ইন্টু ইন্টু জায়গায় ইন্টুর জায়গায় কী বসাবো আমি ডিভাইড বাই বসাবো আঠেরো ডিভাইড বাই জায়গায় কী বসাবো ইন্টু বসাবো সিক্স মাইনাস বারো ইকোয়াল টু সিক্স তাহলে দেখি এরপরে এখানে অর কী বসাবো ফরটিন প্লাস কত বারো বাই আঠেরো করছি আমি এখানে বারো বাই আঠেরো ইন্টু সিক্স ঠিক আছে ডিভাই মাইনাস সরি মাইনাস বারো ইকোয়ালস টু সিক্স তাহলে এখানে ছ তিনে আঠেরো তিন চারে বারো তাহলে অর ফরটিন প্লাস ফোর মাইনাস বারো ইকোয়াস টু সিক্স তার কত হয় এইটিন মাইনাস বারো ইকোয়াল টু সিক্স তার কত হলো সিক্স ইকোয়াস টু সিক্স তাহলে আমার এলএইচ এস ইক টু আর এইচ এস হয়ে গেলো কত ইজিলি তাহলে আমার এখানে কিন্তু অপশান বিটা কিন্তু স্যাটিসফাই করছে মানে এখানে এইচ এর মধ্যে এটার মধ্যে যদি আমি ডিভাইড বাইর ইন্টু ইন্টারচেঞ্জ করি তাহলে কিন্তু আমার এটা পসিবেল তাহলে কিন্তু অপশান ডি বিটা হচ্ছে আমার কারেক্ট আনসার আশা করি সবাই বুঝ দেবে যদি কারো কোনো অসুবিধা হয় ভিডিও দেখতে দেখতে তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বা টেলিগ্রামের লিঙ্ক গ্রুপের লিঙ্ক বা বিভিন্ন তোমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি দেওয়া হয় সেখানেও কিন্তু আমাকে পার্সোনাল মেসেজ করতে পারো আর যারা ভিডিও দেখছ যদি এখনও পর্যন্ত ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও নেক্সট কী আছে এটা যে ট্রি ফরেস্ট গ্রেস এটা একটা অ্যানালজি দেওয়া আছে এখানে কি হয় এখানে ট্রি ফরেস্ট গ্রেস আর একটা কী হবে তাহলে এখানে কি হতে পারে ট্রি ট্রি কোথায় ফরেস্টের ট্রি হয় ফরেস্টের ট্রি হয় তাহলে ঘাস কোথায় জন্মায় লনে ঘাস জন্মায় তাহলে ভেরি ইজিলি সেটা আমি এখানে লিখেছি তোমাদের তোমাদের দেখি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি যে গ্রোন ফাউন্ড ইন লিখে দিচ্ছি ফাউন্ড ইন ফরেস্ট সরি আর ইস্ট সিমিলারলি সিমিলারলি গ্রাস ইজ এবারে অনেক বড় স্যার গার্ডেনও তো পাওয়া যায় পার্কেও হয় মাঠেও হয় বাট এখানে লন লনে ঘাস হয় ঠিক আছে তাই এখানে অ্যাপ্রোপেট যদি বলতে হয় তোমাদের কারেক্ট কার লন ভেরি ইজি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দিয়েছে এটাও ডাইসের অঙ্ক দেওয়া আছে এক্ষেত্রে তোমাদের এই ডাইস আনফোল্ড থেকে যখন ফোল্ড করে বের বেরকোনো হয় সেক্ষেত্রে কতটা সহজ জিনিস জেনে রাখতে আমি সেটা শিখিয়ে দিচ্ছি একটা ঘর স্টেপ করে দেখো তিন ছয় অপোজিট এই তলায় সেটা অপোজিট মানে কি তিনের সাথে একটা করে জাম্প করে হচ্ছে তাহলে মাথায় রাখতে হবে টু অপোজিট এই যে ওয়ান অপোজিট সিক্স আর যেটা পড়ে থাকে সেটা অপোজিট কারণ বের কোনো মুশকিল হয়ে যাবে জানো অনেকে বাট এটা ইজিলি ওয়ান অপোজিট সিক্স আর ফাইভ অপোজিট থ্রি ঠিক আছে তাহলে এখানে এক নম্বর এই নম্বর ফিগার আমি দেখবো যে তিন আর ছয় অ্যাডজাসেন্টে আর এক আধ তিন আর এক ছয় এবারে দেখছি এক আছে অ্যাডজাসেন্টে বাট আমি তো এখানে একা আছে অপোজিট দেখতে পাচ্ছি তাহলে এক অ্যাডজাসেন্ট থাকতে পারে না এক এইখানে ছয় হলে যদি বা হতো ছবিটা বাট এখানে দিয়ে দিয়েছে যেহেতু তাই ক্ষেত্রে কিন্তু এক নম্বরটা অ্যাডজাসেন্ট যেহেতু হতে পারে না তাই এটা হবে না অ্যাডজাস্টমেন্ট পাশাপাশি একটু আগে মেশে দেখিয়েছিলাম ঠিক আছে তাহলে এক আধ ছয় পাশাপাশি হতে পারে না কারণ এক আর ছয় অপোজিটে আছে দু নম্বর ফিগার দেখি এক তিন তিন পাঁচ আর এক পাঁচ তাহলে দেখতে পাচ্ছি আমি যে এক তিন এখানে হতে পারে কি না তিন পাঁচ তিন আর পাঁচ অ্যাডজাস্টেন্ট আছে হতে পারে না কারণ তিন আর পাঁচ অপোজিশন দেখতে পাচ্ছি তাহলে অপশন বিটাও হলো না অপশন সি দেখা যাক চার ছয় দুই ছয় আর দুই চার দুই চার অ্যাডজাস্টেন্টে আছে হতে পারে দুই হাজার চার তো অলরেডি অপোজিটে তা তিনটা হলো না চার নম্বর দেখি এক আর চার এক আর চার অ্যাডজাস্টেন্ট হতে পারে অবশ্যই হতে পারে এক আর চার অ্যাডজাস্টেন্ট হতে পারে আর এক আর তিন এক আর তিন অ্যাডজাস্ট হতে পারে হতেই পারে এক আর তিন কারণ এখানে অপোজিট নয় তাই অপশন ডিটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার তাহলে এখানে অপশন ডিটা হলো আমার কারেক্ট অ্যান্সার কত ইজিলি পেয়ে গেলাম তাহলে যেগুলো হবে না কেন সেগুলো দেখতে হবে অ্যাডজাসন অপোজিট এগুলো কিন্তু সব জন্য ফলো করতে হবে তোমাদের ঠিক আছে কত ইজিলি অঙ্কটা আমি করে ফেললাম এরপর হচ্ছে ওডোমিটারটা হচ্ছে মাইলেজ ইউজ করতে কাজে লাগে তাহলে কম্পাস কি এটা কোডিং ডিকোডিং ঠিক আছে বা কোডিং ডিকোডিং বলতে পারো তা ওডোমিটারটা কি করতে লাগে মাইলেজ করতে বের করতে কাজে লাগে তাহলে কম্পাসে কি করতে হবে কম্পাস দিয়ে আমরা কী করি ভেরি ইজি কম্পাস দিয়ে আমরা ডাইরেকশন করি কম্পাস ইউজ টু ডাইরেকশান কম্পাস দিয়ে আমরা ডাইরেকশন মানে দিক নির্ণয় করি তাই না কত ইজিলি হয়ে গেল তো অপশন ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন এইটা এটা একটা জিনিস কিন্তু ছন্দ বের করতে হয় আমার এখানে ব্ল্যাঙ্কে কী বসালে একটা সিকোয়েন্স হবে ঠিক আছে আমি এখানে যদি সাপোজ বসিয়ে দেখি যদি সাপোজ আমি অপশান এটা ধরলাম আমি এ এ তারপরে এ তারপরে বি তারপর বি এখানে কি ছন্দ বের করবো আমি এখানে এ এ এ এ যদি করি বি এ এ বি কোনো ছন্দ এলো না ঠিক আছে এরমভাবে যদি বিএডটা দেখি বি এডটা যদি আমি করি বি এ বি এ বি যদি করি তাহলে কি ছন্দ আছে বি এ এ এ এ এ বি বি এ তারপরে বিএ বিবি কোনো ছন্দ আসছে না কিন্তু যদি তিন নম্বরটা দেখি বি বি এ এ বি এটা যদি দেখি তাহলে কিন্তু একটা ছন্দ পাচ্ছি এ বি বি এ এ বি তাহলে একটা ছন্দ পেলাম তাহলে অ্যান্সারটা কি হচ্ছে আমার এখানে অপশান সিটা হচ্ছে কার্ট অ্যান্সার এখানে কিন্তু এটাও নয় এটাও নয় তাহলে অপশান সিটা কী করে ছন্দটা হচ্ছে ছন্দটা লিখে দিচ্ছি বি এ এ এ বি আর বি এ বি ইজিলি হয়ে গেল আর অ্যান্সারটা আমার দাঁড়াচ্ছে এখানে অ্যান্সারটা এখানে দাঁড়াচ্ছে এই যে এই দাগটা গেছে আর এখানে এই দাগটা গেছে এই সরি এখানে এই দাগটা গেছে আর এই দাগটা গেছে এরম করে গেছে ঠিক আছে এক দুই তিন চার তো যাই হোক এখানে অ্যান্সারটা হচ্ছে বি বি এ এ বি ঠিক আছে অপশান সিটা হচ্ছে কারেক্ট অ্যানসার নেক্সট কী আছে দেখি এটা হচ্ছে তোমাদের ব্লাড রিলেশন এটা কিন্তু ভালো করে করতে হবে ঠিক আছে ব্লাড লেশানটা কীভাবে করবো এখানে আমি দেখবো ডি স্কেস ব্রাদার তাহলে কে এর ব্রাদার হচ্ছে ডি কে এর ব্রাদার হচ্ছে ডি ঠিক আছে প্লাস সাইন ব্রাদার মানে আর যদি বাদার সিস্টার রম এর যারা আমরা প্রিভিয়াস ভিডিও প্রিভিয়াস ইয়ারের ভিডিও ফলো করেছো বা এই ইয়ারের ভিডিও ফলো করেছো ব্রাদার তারা জানবে যে কোনটা ফাদার ব্রাদার মাদার সিস্টার কার কি ডাইরেকশন হয় কার কি চিহ্ন হয় কার কি সাইন হয় ঠিক আছে তাহলে কে এর ব্রাদার হচ্ছে ডি এটা লেখা আছে এম হচ্ছে কে সিস্টার তাহলে এম হচ্ছে কে সিস্টার এম এবারে এটা চিহ্ন মাইনাস সিস্টার মে মানে মাইনাস চিহ্ন প্লাস মানে পজিটিভ চিহ্ন ঠিক আছে পিস আর ফাদার তাহলে টি হচ্ছে আর এর ফাদার হুইস এমস ব্রাদার তাহলে টি হচ্ছে আর এর ফাদার টি হচ্ছে আর আর এর ফাদার হুইস এমস ব্রাদার তাহলে এমস এর কে এমস এর ব্রাদার হচ্ছে আর ঠিক আছে এই সরি এখানে আর করলাম আর আর এর ফাদার হচ্ছে টি পেয়ে গেলাম এইটা আমি ঠিক আছে এখানে টি হচ্ছে আর ফাদার হুইস এমস ব্রাদার ঠিক আছে তাহলে এমস ব্রাদার মানে পজিটিভ সাইন দিলাম ঠিক আছে এফ ইস কেস মাদার তাহলে কে এর মাদার হচ্ছে এফ তাহলে এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ ম্যারিড কাপেল ঠিক আছে এখানে ম্যারিড হাজব্যান্ড ওয়াইফ লিখে দিচ্ছি আমি হাজব্যান্ড ওয়াইফ এই চিহ্ন দিয়ে ডিনোট করা দুদিকে আরও দিয়ে ঠিক আছে আর এখানে টিটাকে বললাম টি হচ্ছে আর ফাদার তাহলে এখানে এখানে প্লাস সাইন আর এটা হচ্ছে মাইনাস সাইন মানে এফ হচ্ছে মা তাহলে বলা হচ্ছে যে অ্যাটলিস্ট হাউ মেনি সন্স ডু টি অ্যান্ড এফ হ্যাভ তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে যদি আমি ক্লাস চেঞ্জ করে দেখাই কতগুলো ছেলে আছে এখানে একটা প্লাস সাইন মানে একটা ছেলে দেখতে পাচ্ছি দুটো ছেলে দেখতে পাচ্ছি বাট কেটা আমি জানি না এখানে জিজ্ঞাসা ছেলে না উল্লেখ করা নেই কোথাও যে কে ছেলে না তাকে তা এখন ধরতে পারি না তাহলে এ পার এ কত ছেলে আছে তাহলে মিনিমাম অ্যাটলিস্ট এখানে উল্লেখ করেছে অ্যাটলিস্ট কতজন থাকতে পারে তাহলে অ্যাটলিস্ট মিনিমাম দুজন থাকতে পারে তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার এটা একটা আর এটা হচ্ছে দু নম্বর এক দুজন দুজন থাকতে পারে তাহলে দুজন হচ্ছে তোমাদের মিনিমাম ছেলে থাকতে পারে অ্যাটলিস্ট সমস বলেছে ঠিক আছে সন্স হোটাল হলে তখন হয়তো তিনজন হতো টোটাল ছেলে মেয়ে যদি আনতে চাইতো সেক্ষেত্রে চারজন হতো ঠিক আছে ইজিলি করে ফেললাম এরপর একটা দেওয়া আছে এ ওমেন সেট টু এ ম্যান এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ দিয়ে যাচ্ছে দুধ দুধনের ডাইরেক্ট স্পিচ ইনডার্ট স্পিচ এরকম হয় তো এ ওমেন যে আগেটা করলাম সেটা যে ডাইরেক্ট অ্যান ইনডাইরেক্ট ঠিক আছে এ ওমেন সেট টু এ ম্যান দ্য ডটার অফ মাই অফ ইউর অনলি সিস্টার ইস দ্য সিস্টার অফ মাই হাজবেন্ড হাই ইস দা অফ এন সিস্টার এত দেখে পর লেখা সবাই হয়ে যায় বাট আমি যদি স্টেপ বাই স্টেপ করে করে যাই তাহলে আমাকে খেয়াল রাখতে হয় সম্পর্কটা কাদের মধ্যে বলা হয়েছে দ্বিতীয় দেখবো যে আমি সেখানে কোনো ডায়াগ্রাম চেষ্টা করবো সেখানে কোনো উভয় নাম দেখাচ্ছে কি না সেগুলো দেখবো আর কত মেম্বার আছে সেগুলো দেখবো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কতগুলো স্টেপ দেখার জন্য বা ফর্মুলা বা কনসেপ্ট বলতে পারো তো এখানে কি বলেছে এখানে আমি কাকে দিয়ে শুরু করবো দ্য ম্যান দিয়ে শুরু আমি অব ম্যান

মাইনাস সাইন ঠিক আছে ম্যান সিস্টারও মাইনাস সাইন ম্যান হচ্ছে পজিটিভ সাইন ঠিক আছে ছেলে তারপর দ্য ডটার অফ ইউর অনলি সিস্টার ইজ দ্য সিস্টার ইজ দ্য সিস্টার কারো সিস্টার আছে ইজ দ্য সিস্টারও মাই হাসব্যান্ড তাহলে মাই হাসব্যান্ড মানে কি ওমেন্স হাসব্যান্ড ওমেন্স হাজব্যান্ড ওমেন হাজব্যান্ডের সিস্টার ঠিক আছে তার সিস্টার এখানে সিস্টার লিখে দিচ্ছি আর কেন তারা ম্যারিড কাপ মানে ওমেন ওমেন আর ওমেনের হাজব্যান্ড ওমেন হচ্ছে মাইনাস সাইন আর এর প্লাস এর কাপেল এর কাপেল বলে আমি লিখে দিচ্ছি এখানে কাপেল বা ম্যারিড কাপেল ঠিক আছে তাহলে এখানে বলছে যে কার সাথে হোয়াট ইজ রিলেশন অব ম্যান সিস্টার ম্যান সিস্টারের সাথে কার উমেন তাহলে ম্যান সিস্টার এটা এর সাথে এর জানতে চাইছে কার হবে এর সাথে সম্পর্কে কী হবে ম্যান ম্যান সিস্টারের সাথে কী হবে উমেনের হাজব্যান্ড তাহলে তার হাজব্যান্ডের বোন বোনের মা তার হাজব্যান্ডের বোনের মা যে আর হাজব্যান্ডের মা সে তাহলে কী হবে মাদার ইন ল ইজিলি বেগে গেল মাদার ইন ল এইভাবে যারা ভেগে ভেগে করতে পারবে তারা কিন্তু ইজিলি অ্যান্সারটা বিনতে পারবে তাহলে এখানে অ্যান্সার বি মাদার ইন ল মাদার ইন ল dek kata memang easy lagi gitu অ্যান্সারগুলো বের করে নিতে পারলাম তাহলে ক্ষেত্রে আমি কিন্তু অনেকগুলো কোশ্চেন আলোচনা করলাম বেলা থেকে শুরু করে সমস্ত ধরনের যা কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো থাকে আলোচনা করলাম আজকে খুব সহজে একটু একটু কয়েকটা সহজ কোশ্চেন আলোচনা করবে কত কঠিন কোশ্চেন আলোচনা করলাম পরবর্তী ভিডিও আরও ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করবে তার জন্য যত তার জন্য ভিডিওটা আমি শেষ করছি এবং অনেকেই পঁচিশ মিনিট তিরিশ মিনিট ভিডিও দেখতে অভ্যস্ত নয় অনেকে দেখেও না স্কিপ করে দেয় তাই তোমরা রিকোয়েস্ট যারা ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দেখলে অসংখ্য ধন্যবাদ যে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর তোমাদের বন্ধু বান্ধব সাথে অবশ্যই 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 প্লিজ প্লিজ ভিডিও যত শেয়ার তাহলে ভিডিও যত শেয়ার করবে যত মানুষ দেখবে পৌঁছে অনেকে কমেন্ট করবে তত বেশি আমার মোটিভেশন পাবো তাই প্লিজ ভিডিও যত সময় শেয়ার করা আর ভালো লাগলে অবশ্যই লাইক করা যাটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করা যদি ভালো লাগে অবশ্যই প্লিজ 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 একটা লাইক করে দাও তো আজকে মতো এই পর্যন্ত পরবর্তীতে অন্যান্য কোনো সাবজেক্ট প্র্যাকটিস আলোচনা করব বা রিজনে প্র্যাকটিস সেট তার জন্য অবশ্যই জানাল সাবস্ক্রাইব করে জুড়ে থেকো তো আজকে মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ